যে আমি হঠাৎ করে মারা গেছি, আমাকে চারজন ওই খাটিয়ে ধরিয়া আমাকে নিয়ে যাইতেছে। এই দুনিয়াতে আমি এমন কোন পাপ নাই করি নাই, এমন কোন গুনাহ নাই যেটা আমি শিপন করি নাই। দুনিয়া থেকে চিরবিদায় নিলেন শিপন। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন আগে আমরা দেখেছিলাম এই শিপন কোনো একটি মেয়ের জন্য সে হাফেজ থেকে টিকটকার নোংরা পথে চলে গিয়েছিল ভাইরাল হওয়ার জন্য, আর আজ তিনি দুনিয়া থেকে চিরবিদায় নিলেন, তিনি মারা গেলেন। এই বিষয়টি পুরো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছি। এমনকি বন্ধুরা, এই শিপন মারা যাওয়া নিয়ে হযরত মাওলানা শরীফুল ইসলাম একটি মাহফিলে তার নিয়ে মুখ খুলেছেন, কিভাবে শিপন মারা গিয়েছেন, তার কি ধরনের রোগ হয়েছিল, এখন শিপন জান্নাতি নাকি জাহান্নামী, সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো বন্ধুরা, এই হলো টিকটকার সেই শিপন যে কিনা একটি মেয়ের জন্য মেয়ের প্রেমে পড়ে কষ্ট পেয়ে হাফেজ থেকে টিকটকার হয়েছিল, আর আজ শিপন দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন। এই বিষয়টি পুরো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছি। এক ভাই ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি জানিয়ে তিনি বলেছেন, আহ আমার মানুষের জীবন কত ছোট, ভাবতে শরীরটা চমকে উঠল। কিছুদিন আগে দেখেছিলাম এই ছেলেটা হাফেজ থেকে টিকটকার হয়ে দিনের লাইন থেকে সরে গিয়েছিল, তার কিছুদিন পর নিজের ভুল বুঝতে পেরে সে আবারও দিনের পথে ফিরে আসছিল। আজ হঠাৎ শুনি সে নাকি মারা গেছে, হয়তো উপরওয়ালা তাকে পছন্দ করেছিল তাই পথ বুষ্ট থেকে সরে এনে সঠিক বুঝ দিয়ে দুনিয়া থেকে নিয়ে গেছে। আমাদের জীবন কতই না ছোট, তবু আমরা কত রং তামাশার মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি। আল্লাহ ছেলেটাকে জান্নাতে নসিব করুক, আমিন। তবে এবার শুনে নেব হযরত মাওলানা শরীফুল ইসলাম শিপনের এই মারা যাওয়া নিয়ে তিনি মাহফিলে কি কি বলেছেন, কিভাবে মারা গেলেন এবং সে জান্নাতি নাকি জাহান্নামী। শুনেন না, সোশ্যাল মিডিয়ায় যারা চালান হাফেজ সাহেব টিকটক করতে যাইয়া কোরআন ছেড়ে দিল, নামাজ ছেড়ে দিল, চুলগুলো লম্বা, মানুষ তাকে দেখলে এখন সি সি করে, শেষ পর্যন্ত হাফেজ সাহেব নিজের ভুল বুঝতে পাইরা চুলগুলো কেটে সুন্দর করে সাজালো, আল্লাহ কোরআন তেলাওয়াত করা শুরু করে দিল। আল্লাহ আকবার বলেন আরো জোরে, কান আল্লাহ আকবার। আল্লাহর বান্দা হাফেজ সাহেব ভুল পথ ছেড়ে দিয়ে আবার কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন, নামাজ পড়া শুরু করে দিলেন, এখন ফেসবুকে এসে কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করতেছেন, মানুষকে ফেসবুকের মাধ্যমে নামাজের দাওয়াত দিতেছেন, ইসলামের দাওয়াত দিতেছেন। হঠাৎ করে আল্লাহর বান্দা আজকে দেখলাম সেই ছেলেটা হঠাৎ বুকে ব্যথা, প্রচন্ড ব্যথা, হাড়ে স্টপ করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ছোট্ট বয়স, বয়স বেশি না, কেউ বলেছেন 12-13 বছর বয়স, কেউ বলেছেন 16 বছর বয়স, 17 বছর বয়স। 17 বছরের একটা যুবক বিয়ের আগেই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। ও মুসলমানেরা, সে কি নিয়ে চলে গেল আল্লাহ সেটাই দেখবে। সে দুনিয়াতে কত বড় সেলিব্রিটি ছিল, সে হাফেজ ছিল কিনা, সে আলেম ছিল কিনা, আল্লাহ সেটা দেখবে না, আল্লাহ দেখবে বান্দা তোর আমল। তো বন্ধুরা, শিপন মারা যাওয়ার বিষয়টি ফেসবুক ইউটিউবাররা কিছু ভিউ এর জন্য গুজব চড়াইলেও এই হুজুর শরীফুল ইসলাম গুজব চড়ানোটা ঠিক হয় নাই, কারণ বন্ধুরা শিপন এখনো বেঁচে আছে, তার আইডি হ্যাক হয়েছিল। আর এই বিষয়টি হুজুরে ভালো করে ক্লিয়ার ভাবে না জেনে শুনে তিনিও ভাইরাল হওয়ার জন্য কিছু গুজব চড়িয়েছি। আর অন্যদিকে শিপন তার আইডিতে স্টোরি দিয়ে তিনি বলেছেন, এই পেজ কে হ্যাক করেছেন, ভিডিও ডিলিট করেন আর আমার পেজ আমাকে দেন, না হয় মামলা কাবেন, আমার নামে এরকম গুজব চড়াইতেছেন কেন, আল্লাহ আপনাকে হেদায়ত করুক। এরপরে অনেকে মেসেজ দিয়ে তাকে বলছে, ভাই তুমি নাকি মারা গেছো, এরপর তিনি উত্তর দিয়েছেন, জি ভাইয়া আপনি হয়তো কালকে নখে দিয়েছিলেন, কবরে নেট পায় না তাই রিপ্লাই দিতে পারে নাই, আমি এখন কবর থেকে বলছি, আপনি কই থেকে বলছেন। তো যাই হোক বন্ধুরা, শিপন এখনও মারা যায়নি, তিনি সুস্থ এবং সবল রয়েছে, আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক এবং বোঝার তৌফিক দেন, আমিন।